তারপর এই যে রয়েছে মা, মা একবার হাই বলে দাও। হাই। ঝড়টা হয়েছিল তখন আমাদের এই টিনটা উড়ে গেছিল, তাই জন্য জল দেখা হচ্ছে। দেখা হচ্ছে এদিকে তাকি বল না, দেখা হচ্ছে এদিকে তাকিয়ে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো হে হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই মানে কমেন্টে তারপর ডিএম করছিলে যে হোম ট্যুর আনো, হোম ট্যুর আনো। সো চলে এসছি নিয়ে হোম ট্যুর। সো ফার্স্ট শুরু করি এই ছাদটা থেকে। তোমরা বেশিরভাগ সময় মানে ফ্রেমে এই ছাদটা দেখো। সো এই ছাদটা আমাদের না, এই ছাদটা হচ্ছে আমার মেজো জেঠুদের, মানে আমাদের মেজো জেঠুদের ছাদ। আর ওই পেছনে যে সাদা কালার বাড়িটা দেখছো, মানে সবুজ কালার ট্যাঙ্কি, সো ওইটা হচ্ছে আমাদের বাড়ি। সো ফার্স্ট নিজের বাড়ি থেকে শুরু করি, তারপর আরও সব দেখাবো। মানে আমার দুটো জেঠু আছে, একটা হচ্ছে বড় জেঠু আর একটা হচ্ছে মেজ জেঠু, মানে যেই ছাদে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মেজ জেঠুদের ছাদ, আর আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি। সো তিনটে বাড়ি আছে, তিনটে বাড়ি ভালো করে ঘুরে ঘুরে দেখাবো। তো চলো ফার্স্টে আমাদের বাড়ি থেকে শুরু করা যাক। বাড়ি স্টার্ট হচ্ছে এখান থেকে, আর বাঙালি বাড়ি তাই জন্য মানে উঠানে এইসব মেলা থাকে সব সময়। আর এখন টাইমটা হচ্ছে দুপুরবেলা, মানে দুপুরবেলা একটু আমার বাড়িটা শান্ত থাকে, নয়তো সকাল থেকে রাত্রি অবধি খ্যাটম্যাট খ্যাটম্যাট চলতেই থাকে, যেহেতু বাংলা বাড়ি মানে বাঙালি বাড়ি, সব বাঙালি বাড়িতেই এটা হয়। তো চলো স্টার্ট করা যাক। সো এখান থেকে স্টার্ট হচ্ছে, যেখানে একটা ক্লপসের গেট লাগানো আছে আর ওপরে রয়েছে একটা লাইট, এত ডিটেলসে বলার দরকার নেই, তাই না? সো এই যে এখান থেকে শুরু হচ্ছে, যেহেতু বাঙালি বাড়ি সব এখানে এই মানে এই বারান্দাটা এইসব মেলা রয়েছে এইদিকে, আর মেন যে ঘরটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে শুরু। এই যাচ্ছে আমাদের বাড়ি, মানে এই ঘরটা এখানে এইসব রয়েছে, দেখে নাও ভালো করে। তারপর এই যে রয়েছে মা, মা একবার হাই বলে দাও। বা ক্যামেরার সামনে মানে আনকমফর্টেবল ফিল করে তাই জন্য, যাই হোক। সো আমাদের মানে আমাদের বাড়ির একটু আলাদাই লেভেলের, মানে আলাদা লেভেলের ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছিল, তাই জন্য বাড়িটা এরকমভাবে হয়েছে। তো মানে বেশি ভালোভাবে মানে আরে কেনা কে চাইতে হো এটা ক্রিয়েট করতে, ঠিক কি বলবো, চার বাদ দাও। তো বাড়িটা দেখিনি আমি। সো এই জায়গাটা রয়েছে বাথরুম, বাথরুমের ভেতরে কী দেখো, বাথরুমের ভেতরে দেখানোর মতো কিছু নেই, তাও দেখিয়ে দিই একবার। এই যে বাথরুম, এই যে এখানটায় বসে বসে আমি হাগু করি, যাই হোক। তারপর এখান দিয়ে উঠে যাচ্ছে সিঁড়ি ওপর দিকে, আর ওই যে সামনে যে ক্যারামবোর্ডটা দেখতে পাচ্ছ, ওটা আমি বহু বছর আগে খেলতাম মানে শিশুকালে, বাট এখন খেলি না। এখন শিশু তো এখনও আছি, বাট একটু বড় হয়ে গেছি। সো ক্যারামবোর্ডে মানে ছাল ফাল উঠে গেছে ক্যারামবোর্ডটার, আর এইদিকে কিছু রাখা আছে। আর এইটা হচ্ছে মানে আমার সেট আপ, মানে সবার অনেক অনেক নানান ধরনের সেট আপ হয়, বাট এটা হচ্ছে আমার সেট আপ। সো এইখানে কিছু এলইডি লাইট লাগানো আছে, আর এইদিকে একটা টিউব লাইট বাঁধা, বিকজ রিং লাইট কেনার পয়সা নেই। সো এদিকে একটা টিউব লাইট কিনে রেখে দিয়েছি। তো এইটা মেন আমি হচ্ছে রিলস ফিলস বানাই, আর যখন কোনো ইউটিউবের ব্যাকগ্রাউন্ডটা দরকার হয় তখন এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি। এর থেকে এক দুটো ভিডিও আগে মনে হয় আমি এখানটা দাঁড়িয়ে কিছু ভিডিও করেছি, সো দেখতে পারো। আর লাইটটা আমি লাইটটা পরে জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন কী লাগে না লাগে। আর তারপর শুরু হচ্ছে আমার মানে রুম, মেন আমার রুম। সো ভেতরে গিয়ে তোমরা চমকে যেতে পারো, তাই জন্য সেখানটায় বসে আছো সেখানটায় বসে থাকো, আর যদি দাঁড়িয়ে থেকে থাকো তাহলে তোমরা বসে পড়ো, নয় পড়ে যেতে পারো। সো চলো স্টার্ট হচ্ছে এইখান থেকে আমার রুম। হ্যাঁ ঠিকই দেখছো, রুমের কোনো দরজা নেই, এই যে পর্দা তাও চায়না ব্রেক দিয়ে লাগানো আছে দুই দিকে, আর এই যে তিনটে ঠাকুরের ছবি দেওয়া, কারণ কি আমি ভূতে ভয় পাই। সিরিয়াসলি আমি হেভি ভীতু, আমি ভূতে টুতে ভয় পাই, কিন্তু আমার রাশি সিংহ হলেও আমি ভীতু ভূতে ভয় পাই। তো যাই হোক এখান দিয়ে শুরু হচ্ছে। তো পর্দাটা সরিয়ে সবাই রেডি, তো তো চলো টি 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 টি। সো এইটা মানে হচ্ছে ঠাকুর ঘর টাইপের, এই জায়গাটায় ছোটো মতো, মানে ফার্স্টেই তো বললাম যে ইঞ্জিনিয়ারিং প্ল্যান আলাদা ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছিলো। সো দেখো আর কি বলবো। সো এখানটা এরকম কিছু সেট আপ করা আছে, আর ওপরে ছাদটা পুরো মানে এরকম মাথায় ঠেকে যায়, যে এতটা গ্যাপ মাথায় ঠেকে যাচ্ছে। সো এখানটায় ঠাকুর পুজো, ঠাকুর ফাকুর পুজো দেয় মা, এখানটায় বসে পুজো দেয় ঠাকুরের, আর মাকে ডেকে দেখায়, ও মা শোনো এইদিকে আসো, উপরে আসো, হাসি দেখো কোলগেট ফ্রি, আসো উপরে আসো। তুমি এই ঠাকুরের এই জায়গাটা কীভাবে পুজো দাও একটু দেখো, ঠাকুরের এই জায়গাটা কীভাবে বসে পুজো দাও, হ্যাঁ বসো বসো পুজো দাও, ওই এটা খুলে দাও, কিনা এখানে বসেই তো পুজো দাও, তুমি জামা কাপড় ছাড়তে না বসো না, কি আছে ঠাকুর জানে তো। সো এইভাবে মা এই জায়গায় বসে বসে পুরো পুজোটা দেয়, তাই তো এরকমভাবে বসে। আর এখান দিয়ে কিছু ধোয়ার জন্য এই বেসিনটা, এই যে এই বেসিনটা আছে এখানটায় মানে ঠাকুরের জিনিসপত্র ধোয়, বাট এখানে এখানে আমি খেয়ে দিয়ে হাত পা ধুয়ে দিই, কারণ কি মা বারণ করে হাত পা ধুয়ে, তো আমি হাত পা ধুয়ে দিই। তো মা তোমার পার্ট শেষ, তুমি চলে যাও এবার, সুবিধা নেই। আর
এইবার হচ্ছে আমার মানে মেন রুম এটাই, এই যে ছোটো মতো যেটা দেখছো এখানেই আমি থাকি মেন, এখানেই আমি সারাদিন থাকি শুয়ে পড়ে। আর এই যে এটা, এটার ওপর আমি সারাদিন বসে বসে ল্যাদ খাই। আর এইটা দেখে ভাবছো এটা কি, তাই তো? এইটা হচ্ছে আমার কি বলবো টেবিল টাইপের, এখানেও একটা টেবিল আছে বাট আমি এই টেবিলটা খাওয়ার জন্য ইউজ করি। আর যদি কোনো লেখা ফেখা হয় আমি এত দূর আসার মানে হেভি ল্যাপটপ টাইপের আমি এত দূর আসি না, এই জায়গাটা বসেই কাজ চালিয়ে দিই। সো এটাই বসে, আর এই জায়গাটা শুয়ে একটু আগে আমি শুয়েছিলাম, তারপর আমার মাথায় আসলো যে মানে ভিডিও দিতে হবে, তো চলো হোম ট্যুরটা শ্যুটটা করে নেওয়া যাক, করে দিয়েছি। সো আর এই বালিশ ফালিশগুলো ঘটা নিয়েছিলাম, একটু গুছিয়েছি জাস্ট 2 মিনিটের জন্য। আর এইটা হচ্ছে আমার চার্জার, এখানটা দিয়ে বোর্ড দিয়ে এখানটা চার্জ দেয়, আর লাইট ফাইট আছে। এখানটাই ছিল এই টিউবলাইটটা, আমি টিউবলাইটটা খুলে দিয়েছি বিকজ যখন ভিডিও করি ওইটা ওপর দিয়ে পড়ে তো মানে রিফ্লেক্ট হয় আলোটা ফোনের ক্যামেরায়, সো তাই জন্য লাইটটা খুলে আমি ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা লাগিয়ে দিয়েছি। আর তারপর রয়েছে আমার ছোট্ট মতো একটা টেবিল, যেখানে চেয়ার নেই দেখতে পাচ্ছ, চেয়ার নেই বিকজ চেয়ারটা নিচে নিয়ে গেছে ভাইকে পড়াতে আসবে, মানে ভাইকে একটা স্যার পড়াতে আসে, সো ওখানে আছে চেয়ারটা। আবার আমি নিয়ে আসি না কারণ কি আমি তো বেশিরভাগ সময় খাটেই থাকি, তাই জন্য চেয়ারটা লাগে না, আমি চেয়ারটা নিয়ে আসিও না। আর এই জায়গায় রয়েছে একটা স্ট্যান্ড যেটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম, ওটাও আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারো। এই যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা আমার অনেক কাজে লাগে বিকজ আমার তো কোনো টিম ফিম নেই শ্যুট করার জন্য, আর ফ্রেন্ডরাও বিজি ফিজি থাকে, তো বাড়িতে যখন শ্যুট করি এই স্ট্যান্ডটার সাহায্যে শ্যুট করি। এই স্ট্যান্ডটা আমার ফ্রেন্ড, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আর এখানে রয়েছে কিছু জিনিসপত্র, পেন ফেন রয়েছে, টর্চ রয়েছে, আর এই যে এই লাইটটা আমি ওখানটায় লাগাই, এই দেখো এখন এইটা এইটা রয়েছে, তো রাত্রিবেলা ঘুমানোর সময় এটা জ্বালিয়ে দিই। তবে যখন আমার সন্ধ্যেবেলার দিকে তো লাইট দরকার হয়, তখন আমি এইটা খুলে এইটা লাগিয়ে দিই, আর এরকমভাবে লাইট জ্বালিয়ে দিই, সো পুরো ঘর হয়েছে আলোকিত। এখন এইটাকে রেখে দিই কারণ কি রাত্রিবেলা সেটা জ্বালাতে হবে আবার। আর এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ মানে বাটখারা টাইপের, সো এইগুলো কী করতে লাগে মানে জানি না কী বলছি, আমি আমারটা বলছি তোমাদেরটা কিছু বলো না, ঠিক আছে? সো আমার ভূতে ভয় লাগে, আর মা বলে নাকি এই যে লোহা মাথার কাছে দিলে নাকি ভূত মানে আসে না, সো তাই জন্য এইটা মাথায় দিই। এই দেখো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর, সেরকমই আমি বিশ্বাস করি এই জিনিসটা মাথায় দিয়ে রাখি। আমার সিরিয়াসলি ভূতে ভূতে আমি ভয় লাগে, আর সব থেকে বড় ব্যাপার এখানে যেটা সে এই যে কোনো কাজ ফাজ নাই, শুধু পর্দা থাকে, ঠিক আছে? তো রাত্রেবেলা তো বুঝতেই পারছি কিরকম ভয়টা লাগে না, একা ঘরে এরকমভাবে থাকি ছমছম একটা ব্যাপার, তাই জন্য ওটা দিয়ে রাখি। আর এখানে এই পর্দাগুলো দিয়ে ঢাকা আছে বিকজ এখানে এখনও কাজবাজ শুরু হয়নি, মানে পুরো কাজবাজটা এখনও ঘরের পুরো কাজ কমপ্লিট হয়নি, নিচের ঘরটা পুরো কমপ্লিট আছে তাও রংচং হয়নি, সো তাই জন্য আমি এরকমভাবেই শুয়ে পড়ি, কোনো ব্যাপার না। কারণ কি হট করে মানে এই 1-2 বছর আগের ঘটনা, যখন আমি মা বাবার সাথে নিচের ঘরে ওই এক খাটে শুতাম আমি মা বাবা আর ভাই, তারপর আমার কিছুদিন হলো যে একা শোয়ার ভূত চাপলো মাথায়, আর আমি এই ঘরটা এরকম সেট আপ করে নিয়েছি। আর ওই যে এদিকে পুরো দেখতে পেলে উফ ভাই, ফ্যান না চালিয়ে জাস্ট 2 বিন্দু থাকা যায় না, ও হ্যাঁ সেটা এটা তো বলা হয়নি। এই দেখো ওপরে জাস্ট দেখো যে ওপরে ফ্যান লাগানোর কোনো জায়গা নেই, মানে ফ্যান লাগালেই মাথা কেটে যাবে, তাই জন্য আমি এই ফ্যানটা ইউজ করি। এই ফ্যানটা ওখানটা গুঁজি, তারপর চলে যায় ফ্যানটা, এটা দেখানোর কি আছে। তো এবার এবার ওপর দিকটা, ওপর দিকে হচ্ছে এই যে এখান দিয়ে সিঁড়ি আর ওখান দিয়ে ছাদ, তো ছাদে তো কিছু দেখানোর নেই, ছাদে কী দেখাবো। আর এই যে একটা জানলা আছে, জানলা থেকে অসাধারণ ভিউ আছে, আহা সুন্দর ভিউ, শান্তি, এখানে হাওয়া আসছে ভালো ভালো। তো চলো এবার বাইরে যাওয়া যাক, মানে বাইরে না এখন আমাদের ঘর শেষ হয়নি। ও হ্যাঁ এই উপরে একটা আমাদের এই মতো আছে কাবারা, এখানে সব উল্টোপাল্টা জিনিস রাখা হয়, মানে যেগুলো দরকার হয় না সেগুলো রাখা হয়। সো এইবার দেখাই আমাদের আনকমপ্লিট যে জায়গাটা, ওই জায়গাটা মানে আমাদের রান্নাঘর তো তোমরা দেখতে পেলে না, সেটাই ভাবছো যে রান্নাঘরটা কোথায়, তাই তো? একই হবে না, সে এবার রান্নাঘরটা আমি দেখিয়ে দিই। ভাই ভাই ভাই, সো এইটা হচ্ছে রান্নাঘর, ঠিক আছে? মানে এইটা এখনও কমপ্লিট হয়নি, সো বাবা কি নোংরা রে ভেতরটায়। এই যে এই রান্নাঘরটা এই যারা কমপ্লিট হয়নি, হবে খুব তাড়াতাড়ি। আর এই যে একটা বাথরুম আছে, এই যেটা মানে আর একটা বাথরুম হবে, এই যে এদিকটা যেমন কাঠ ফাট রাখা আছে, এইটা এইটা এই জায়গাটা কল হবে, ঠিক আছে? এই যে এই পোর্শনটা একটা কল হবে, আর এই যে জাল্লা পাল্লা আছে এই জায়গাটা, এইসব এরকম রান্না, এই জায়গাটা এই জায়গাটা আর কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এখন তো পকেট ঢিলা তাই জন্য করতে পারছে না, অসুবিধা নেই। তো আমাদের রান্না এবার কোথায় হয় সেটাও দেখিয়ে দিই। আর এই যে রয়েছে আমাদের ফল ফল, আর এই যে বাথরুম ফাথরুম দেখতেই পাচ্ছি এদিকটা, তো চলো এবার দেখাই কোথায় আমাদের রান্না হয়, ঠিক আছে? সো এইটা হচ্ছে মানে আমার বর্জুতদের বাড়ি, এইটার আগে মানে আমরা যখন পুরোনো বাড়ি ছিল মানে ওই বাড়িটা যখন হয়নি, তখন আমরা
এই এই বাড়িতে থাকতাম। এখন আমার পিসি রয়েছে, পিসির সাথেও কিছু ঘটনা ঘটেছিল, তাই জন্য এখন পিসি এখানে থাকে। ওটা তোমাদের পরে ডিসকাস করে বলো। মানে পিসির স্বামী আর আমি দুজনেই মারা গিয়েছে, তো পিসিদের এখন আমাদের সাথেই থাকে আমার পিসি, সো এখানটায় থাকে। মানে আমাদের পুরোনো ঘরটায় পিসি থাকে আর আমাদের বাইরেটায় রান্না হয়, ঠিক আছে। সো ঘরের মধ্যে মানে জেঠি আছে, জেঠিদের ঘর, চলো ভেতরে ঢোকা যাক। সো এই জায়গাটা রান্না হয়, গ্যাস ট্যাস তো ভেতরে ঢুকিয়ে দিয়েছে, বিকজ কিছুদিন আগে যে ঝড়টা হয়েছিল তখন আমাদের এই টিনটা উড়ে গেছিলো, তাই জন্য জল টল পড়তো বলে এখন ঘরে ঢোকানো আছে, ঠিক আছে। সো এই যে এখন বর্জিতদের ঘরে যাবো, এই যে জেঠি শুয়ে আছে, জেঠি ঘুমাচ্ছে, তার লাইটটা চালা গেছে। এই যেটি ঘুমাচ্ছে এটা হচ্ছে জেঠিদের কামরা ঘর, সেখানটায় রান্না করে জেঠিরা, ঠিক আছে। মাও চলে এসছে দেখবে বলে, তুই ঘুমাবে না, উঠে বসো। আর হাই বলে দা, হাই বলো, হাই হাই। সো এটা জেঠিদের কামরা মতো ঘর আছে এই জায়গাটা, আর মেন ঘর হচ্ছে এই দিকটায় আছে। সো এই যে হচ্ছে মেন ঘর, লাইটগুলো জ্বালিয়ে দিই। সো এটা হচ্ছে মেন ঘর, এখানটায় মানে জেঠিরা শোয়, আর ওই কামরা ঘরটা এমনি রান্না করার জন্য, বাট জেঠি এমনি নর্মাল গিয়ে শুয়ে আছে। আর এটাই হচ্ছে জেঠিদের মেন ঘর, এখানটায় খাট আছে আর এদিকটা। মানে আমাদের ঘরটা, আমাদের ঘরটার থেকে এই ঘরটা অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে। আমাদের ঘরটা তো সব অগোছালো, আর জেঠি যাতে জেঠি যাতে ঘর না ঘটাতে হয় তাই জন্য ওখানটায় গিয়ে শুয়ে আছে, বিছানা যাতে না ঘটাতে হয়। ওইটি জেঠি, তোমার যাতে ঘরে খাট না ঘটে তুমি এখানে শুয়ে আছো। ভালোবাসি না, গা ব্যথা হয়। মানে ঘরটা যাতে না ঘুটিয়ে যায় তাই জন্য তুমি এখানটা শুয়েছো, তাই তো? মানে এত ঘর গোছানোর ভয়ে এই ঘরে না শুয়ে ছোট একটা কামরা ঘরে শুয়ে আছে। আর এইটা হচ্ছে আমাদের ঘর, এখন বন্ধ আছে। হ্যাঁ, ওখানে আমার পিসি শুয়ে আছে, যার নাম মুলো, বাড়ির সবাই মুলো বলে ডাকে, বাট আমি পিসি বলেই ডাকি, আমি বড়দের সম্মান করি, আলাদাই ব্যাপার আমার। সো আর এইটা হচ্ছে আমাদের মেজোমা, মানে মেজো জেঠুদের ঘর, মানে যেই ছাদে আমি ভিডিওটা করি বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের ছাদে তো মানে উঠি না বলে ভিডিও করি না। সো এই যে দেখতে পাচ্ছ যে তালা দেওয়া রয়েছে, বিকজ তালা দেওয়া আছে তার কারণ হচ্ছে মেজোমা গেছে অফিসে আর মেজোটি অফিস চলে গেছে, তো তাই জন্য আর। হ্যাঁ, কই যারা নেই তো? না না, তালা দেওয়া রয়েছে ওইদিকে। আরে তালা দেওয়া আছে মনে হয় অফিস, ও সাইকেল রয়েছে তো যারা, তাহলে মনে হয় বাইরে কোথাও গেছে আর মেজোমা তো অফিস গেছে তাই জন্য তালা মারা রয়েছে। তো দেখিয়ে দিলাম পুরো ঘর বাড়ি, ঠিক আছে। আর আস্তে আস্তে বাকি সব দেখিয়ে দেবো। ও হ্যাঁ, আমাদের এখানে চাষবাস হচ্ছে, মানে আমাদের উঠোনে আমার মেজো জায়গাটা চাষ করেছে, তো দেখে এই জায়গাটা, এই যে এখানটায় আচ্ছা লুঙ্গি ফুঙ্গি রয়েছে, তো এই দেখো এই জায়গাটা মানে মেন চাষবাস করা হয়েছে। আর আমাদের ওই যে ওই বাগান ফাগানগুলো দেখছো ওইদিকে, ওই দিকটায় জাস্ট এখন পুরো জঙ্গল হয়ে গেছে, বাট যখন কিছুদিন আগে আমার দিদির বিয়ে হয়েছিলো, তো দিদির বিয়েতে সব পরিষ্কার করা হয়েছিলো, বাট আবার জঙ্গল হয়ে গেছে। আর ওদিকে নারকল গাছ, আম গাছ, মানে আমাদের বাড়িতেই ফল পাকড়ের গাছ আছে, আমরা ফল ফল কিনি না, আমরা এখান থেকে ফল খাই, আম লিচু। এই যে লিচু হয়েছিলো এই গাছটায়, আর এখানটা লিচু গাছ ছিল যেটা কেটে ফেলা হয়েছে, আর এই গাছটা লিচু হয়েছিলো যেটা আমরা খেয়ে নিয়েছি। আর ওই দেখো ওপরে আম গাছ আছে, এদিকে অনেক কিছু আছে আমাদের বাড়ি। মানে যেহেতু আমাদের গ্রামে বাড়ি, আর গ্রামের সবার বাড়ির উঠোন প্রচুর বড়ো হয়, অসুবিধা নেই। আর শহরের দিকে হয়তো এতটা স্পেস দেখো না তোমরা, কি শহরের দিকে এতটা স্পেস হয়ও না, আমাদের গ্রামে যেহেতু বাড়ি অনেকটা জায়গা চারিপাশে। সো সব দেখিয়ে দিলাম মোটামুটি, আর আর কি দেখাবো, আর কিছু দেখানোর মতো নেই, আরও আস্তে আস্তে সব দেখাবো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ, বলো বাই বাই। ভালো এইখানটা থাকে, বলো বাই বাই, বলো ভালো লাগলে, ভালো লাগলে লাইক লাইক, শেয়ার শেয়ার, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, কমেন্ট কমেন্ট। আর আজকের জন্য টাটা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে, দেখা হচ্ছে এদিকে থাকি, বল না দেখা হচ্ছে এদিকে থাকি, দেখা হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ব্লগে। আর হাত দাও, হাত দিয়ে ক্যামেরায় মারো, বাই, মেরে দাও, মেরে দাও, মেরে দাও।